হ্যালো ফ্রেন্ডস, গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিনাজপুর জেলায়। দিনাজপুর জেলায় রহিম ভাইয়ের নার্সারিতে আছি। আর রহিম ভাইয়ের নার্সারিতে কি কি কালেকশন রয়েছে, সিট্রাসের কি কি রয়েছে, আমের কি রয়েছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রহিম ভাই নমস্কার। নমস্কার। এটা কি গাছ রয়েছে আমাদের পাশে? এটা ডব্লিউ মার্কেট আফুরের ম্যান্ডারিন। আফুরের ম্যান্ডারিন, এটাকে আবার অনেক অঞ্চলে নাদুরকোট বলা হয় আর কি, নাদুরকোট নামে ওটা অনেকে চিনে। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা আপনার ওই মরক্কান একটা ভ্যারাইটি, তো আমরা এটা সায়ন এনেছিলাম অস্ট্রেলিয়া থেকে। আচ্ছা, বন্ধুর মাধ্যমে আমরা এটা সায়ন নিয়ে এসে, এটা বারিওয়ান মাল্টার গাছ ছিল, যে বারিওয়ান মাল্টার গাছগুলোতে এগুলিতে আমরা টপ ওয়ার্কিং করছিলাম। আচ্ছা আচ্ছা, এই কারণে অল্প সময়ে গাছ এত বড় হয়ে গিয়েছে। এটা সায়নের গ্রাফটিং করার বয়স দেড় বছর প্লাস হবে, দেড় বছর হিসেবে অনেক বড় গাছ। এইটার বিশেষত্বটা কি আফুরের ম্যান্ডারিনের? আফুরের ম্যান্ডারিন প্রচুর সিড মানে আপনার জুসি হয়। আচ্ছা, আর এটা ট্রপিক্যাল যে ওয়েদার গুলি যেখানে মানে বেশি থাকে, মানে ট্রপিক্যাল অঞ্চলে এটা সব থেকে ভালো পারফর্ম করে। তার মানে আমাদের ওয়েদারে এটা ভালো হবে। এবং এরা যেখানে আপনার এগুলি ডিস্ট্রিবিউট করা হয় চারা বা সিয়ন, ওখানে বলেই দেওয়া হয় যে এটা আপনারা গরম, যে আপনার বাগানে সব থেকে যে গরম যে জায়গা বা চতুর্দিক থেকে রোদ পড়ে এরকম জায়গায় লাগানোর ওরা পরামর্শ দেয়। আচ্ছা আচ্ছা, আপনি সেভাবেই লাগিয়েছেন, চারপাশটা অনেকটা খালি আছে। জি জি, এটা বছরে দুবার হচ্ছে? বছরে এটা দুবার বলতে, আমার এখানে একবার ফুল আসছিল। হ্যাঁ, মানে আপনার অফ সিজনে ফুল আসছিল, কিন্তু বাট ওটা থেকে মানে ফল হয়নি। মানে আমাদের আরো সময় দিতে হবে এটাকে। আর এটা কি সিডলেস হয়? না, সেটা হলো আপনার লেস সিডলেস, লেস সিডলেস মানে অলমোস্ট সিডলেস আর কি, এক একটা সিড থাকতে পারে ভিতরে, দুটা তিনটা এরকম থাকতে পারে। আমরা আরো কিছু নতুন জাত দেখে নেচ্ছি। এই জাতটা কি আছে দাদা? এটা ভ্যালেন্সিয়া ডেল্টা সিডলেস। ভ্যালেন্সিয়া ডেল্টা সিডলেস, এর মধ্যে কোনো বীজ হবে না? কোনো বীজ হবে না। এটা কি বছরে একবার হয় না একাধিকবার হয়? বছরে একবার হয়। বছরে একবার হয় কিন্তু সিডলেস ভ্যারাইটি, ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি। এবং আমাদের এই ট্রপিক্যাল অঞ্চলে এটা খুব ভালো যে একটা ভ্যারাইটি এটা। হ্যাঁ, আচ্ছা, এই দেখতে পাচ্ছেন এতটুকু গাছে। হ্যাঁ, এটা ছোট একটা গাছ, একদমই আড়াই ফিট দু আড়াই ফিটের একটা গাছে এত পরিমাণে ফল ধরে রয়েছে। এখানে আরো অনেক নতুন সিট্রাসের ভ্যারাইটি রয়েছে। সিট্রাসের কালেকশনে রহিম ভাইয়ের কাছে অনেক রকম নিত্য নতুন জাত পাওয়া যায়। আমি ওনার থেকে অনেক জাত সংগ্রহ করেছি। এদিকে যেমন রয়েছে, এটা কি ভ্যারাইটি রয়েছে দাদা? এটা ক্লেমেন্টিন তার দিব। এটা ক্লেমেন্টিন তার দিব। ক্লেমেন্টিনের তো বেশ কিছু ভ্যারাইটি রয়েছে। জি জি, এটা ক্লেমেন্টিন তার দিব। এটা গত বছরে আমরা এটা রিভিউ পেয়েছিলাম। এটা অনেক মিষ্টি একটা ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং কি এটা পাকিস্তানি বা দার্জিলিং, হ্যাঁ মানে আমার যে ক্লেমেন্টিন নুলেস যেটা আমি রিভিউ করেছিলাম, তার মানে ইয়া থেকে ওটাকেও ছাড়িয়ে গেছিল। এটা তার থেকেও কি টেস্ট ভালো, মিষ্টতা ভালো? টেস্ট, মিষ্ট, মিষ্টতা এবং জুস, হ্যাঁ সব দিকে এটা ভালো। মানে সিট্রাসে নিত্য নতুন সব ভ্যারাইটি। এই গাছটার বয়স কত হয়েছে? এটা অলরেডি, এটা অলরেডি আপনার এটা ফ্লাইং ড্রাগন রুটে গ্রাফটিং করা। এটা মোটামুটি, আচ্ছা আচ্ছা, মানে এখানে আমার এর আগে যেটা আমি রিভিউ করেছিলাম এটা জামুরা রুটের। হ্যাঁ, এবার এটা কিন্তু আমাদের এই যে এটা ফ্লাইং ড্রাগন রুটের, আমি যখন ফ্লাইং ড্রাগন রুট প্রথম এনেছিলাম, হ্যাঁ মানে এটা এই এই ভ্যারাইটি দিয়ে আমি এটা উদ্বোধন করেছিলাম ফ্লাইং ড্রাগন রুটটাকে। ফ্লাইং ড্রাগন রুটে কি মনে হয়, ফলের কোয়ালিটি বেটার হয় বা ফ্রুট বিয়ারিং? আমরা যেরকম দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় ফ্লাইং ড্রাগনে, আমরা দেখছি যে গাছগুলি আপনার ঝোপালো থাকে। হ্যাঁ, খাটোর মধ্যে ঝোপালো হয়, ঝোপালো থাকে। হ্যাঁ জি। আচ্ছা, এখন ফলের কোয়ালিটি কিন্তু অন্যান্য ভ্যারাইটি জামুরা বা অন্য রুটের উপরে যেটা আমরা লক্ষ্য করেছি, এই ভ্যারাইটি মানে এই আপনার একটু ক্যামেরার দিকে দেখে বলুন, ফ্লাইং ড্রাগন রুটের উপরে গ্রাফটিং করলে সেই ফলের সাইজটা একটু ছোট হয়। ফলের সাইজটা আমিও দেখেছিলাম গতবার, ফ্লাইং ড্রাগন রুটে ফলের সাইজটা একটু ছোট হয়, কারণ এটা অত্যন্ত ড্রাফট নেচারের একটা রুট। কিন্তু এটার রস কোনো সময় এটা কিন্তু মনে রস শুকাবে না। হ্যাঁ, এইটাই হলো এর মূল বৈশিষ্ট্য, রস শুকায় না। সেটা আমি ডেকোপনে রিভিউ পেয়েছিলাম, রস কোনো সময় শুকাবে না। আবার এতে যা ফলন, ফলের সাইজ কিছুটা ছোট হলেও ফলন যে পরিমাণে হচ্ছে, অর্থাৎ ছাদ বাগানিদের জন্য সবচেয়ে কমফোর্টেবল এটা। ছোট একটা গাছেও আপনার এটা অনেক, আমার কাছে এগুলো অনেক জাত আছে যেগুলো প্রথম মানে এটা আমার যেটা রিভিউ দরকার হয় বা আপনার ই হয়, সেইটাতে আমি এই ফ্লাইং ড্রাগনের উপরে গ্রাফটিং করেছি। হ্যাঁ, আমার ফল টিকে গেছে। মানে দ্রুত ফল পাওয়ার জন্য আপনি ফ্লাইং ড্রাগন রুটটাকে ব্যবহার করেন? আমি বিভিন্ন ভ্যারাইটি এভাবে এই করি। আচ্ছা আচ্ছা, আমরা যেমন দেখি এক দু বছর অনেক সময় সময় লেগে যায়, এক বছর না হলে দ্বিতীয় বছর, মানে দু বছর কিন্তু অনেকটা লেন্দি সময়। আবার ফল ধরার পরেও ফলগুলো ম্যাচিওর হতে 10 মাস সময় লাগে। দু বছর 10 মাস যদি ওয়েট করতে হয়, তার থেকে ফ্লাইং ড্রাগনে করে ভ্যারাইটি গুলোকে জাজ করে নেওয়া ভালো। এদিকে পিছনে আরো একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এটারও পাতা একটু অন্যরকম, চিকন চিকন ধরনের পাতা। এটা কি ভ্যারাইটি? এসা। এটার কিছু পাতা এগুলো লম্বা দেখে মনে হচ্ছে না তেজপাতার মতো পাতা অনেকটা, তবে অনেক ফুল আসছিল গাছটাতে। দুর্ভাগ্যবশত এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটো মাত্র ফল রয়েছে,
এই রুটস্টকটা এবং এই পুরো গাছটা কিন্তু ইম্পোর্ট করা গাছ, এটা ইটালি থেকে আমাদের মোহাম্মদ দীপু ভাইয়ের মাধ্যমে আমরা এটা মানে পেয়েছিলাম, ইম্পোর্টেড মানে বিয়ার রুট আমরা এনে, বিয়ার রুটে মানে এটা কমফোর্টেবল রুটে আছে, জাম্বুরাই নেই। জি, এটা হলো এই এই রুটটার ই হলো C35। C35 রুটস্টকে এই গাছটি রয়েছে। C35 রুটস্টকে আমরা দেখতে পাচ্ছি গাছের গ্রোথ কিন্তু খুব ভালো। জি, গ্রোথটা খুব ভালো, হয়তো ফলটা কোনো কারণে এবার ঠিকঠাক সেট হয়নি, তবে আগামীতে ভালোভাবে সেট হবে। এদিকে আরো একটা সুন্দর আম দেখা যাচ্ছে, এটা কি আম দাদা? এটা চাইনা গুইফেই ম্যাঙ্গো বলে। এটা গুইফি ম্যাঙ্গো, এটা কত বড় হতে পারে? এটা কত বড় হতে পারে, এর আগে তো কখনো আমাদের এখানে ধরেনি, এটা প্রথম এটা। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা গাছ, ইম্পোর্টেড প্লান্ট কিন্তু এটা। হ্যাঁ, ইম্পোর্টেড মানে রুট সম্পূর্ণ ইম্পোর্টেড। জি জি জি, এটা পুরোটাই ইম্পোর্টেড গাছ। আচ্ছা আচ্ছা, এই ইম্পোর্টেড ইম্পোর্ট করা গাছটাতেই মুকুল আসছে, এবং এই যে এই দেখুন একটু আম সেট হয়ে গেছে। কত বড় হবে, কিরকম স্বাদ হবে? গুইফি আমি যতদূর জানি অনেকটা বড় হয়, মানে হাফ কিলোর উপরে হয় গুইফির সাইজ। এখন সেটা হতে পারে, কিন্তু এই যে গাছের যে গাছ যে ছোট, গাছ অতটা শক্তি পাবে না এই ফলটাকে অত বড় করার। তবু ফলটা যে এতটুকু হয়েছে, আরো যদি এক দু মাস থাকে তাহলে আমরা টেস্ট করতে পারবো যে প্রপার টেস্টটা কেমন আসছে। আরো ওদিকে পিছনে একটা বড় গাছ দেখা যাচ্ছে, এটা কি গাছ রয়েছে? এটা আপনার মান্ডারিন তার ক্লেমেন্টিন তার দিব, এটা ওটাও ক্লেমেন্টিন তার দিব, মানে শুরু জামুরা রুটের উপরে। শুরুতে আমরা এটা কি দেখলাম? ওটা ক্লেমেন্টিন তার দিব, ওটাও। আচ্ছা আচ্ছা, ওটা জামুরা রুটের তার দিব, জামুরা রুট। ওদিক দিয়ে একটু ঘুরে গিয়ে আমরা জামুরা রুটের রেজাল্টটা একটু দেখে নিই। এই গাছটা গ্রাফটিং এর থেকে এখন বয়স কত হয়েছে? গ্রাফটিং এর থেকে বয়স 1 বছর, কিন্তু এটা টপ ওয়ার্ক করা গাছ, মানে একটা মোটা রুট। আচ্ছা আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছি রুটটা অনেকটা মোটা, তো ওটা কেটে দিয়ে তার উপরে এই জারটা লাগিয়ে দিয়েছেন। এই কারুকার্যগুলো আমাদের নার্সারিয়ান বন্ধুরা করে থাকেন, যাতে আমরা দ্রুত ফলন পাই, একটা জাত কেমন হচ্ছে না হচ্ছে দ্রুত যাতে আমরা সেটা বুঝতে পারি। চলুন আমরা আরো এগিয়ে যাই, আরো দেখে নিই রহিম ভাইয়ের নার্সারিতে কি কি সংগ্রহ রয়েছে। এখানে আমরা আরো একটি ভ্যারাইটি পেয়ে গেছি, এই ভ্যারাইটিটা কি আছে দাদা? এটা হলো স্টার এক্স অরেঞ্জ। স্টার এক্স অরেঞ্জ, এটা তুর্কি থেকে আমরা এটা সিওন এনেছিলাম। হ্যাঁ, তো এই গাছটিতে এখন দেখেন দুটা মাত্র ফল সেট হচ্ছে প্রথমবার এটা। আচ্ছা, আমরা এটা এখন টেস্ট রিভিউ পাইনি। এটা কি মানে মাল্টা লেবু তার মানে? জি জি, মাল্টা লেবুর একটা ভ্যারাইটি স্টার এক্স অরেঞ্জ। এটাও সময়ের সাথে আপডেট আসবে, আমরা দেখব আমাদের ওয়েদারে কেমন হচ্ছে। চলুন আরো বেশ কিছু আমরা আমের ভ্যারাইটি দেখে নিই, আম কি কি হচ্ছে। গাছটাকে দেখুন কতটা সুন্দরভাবে স্ট্রাকচার করে রাখা রয়েছে। ছোট্ট একটি গাছ 2.5-3 ফিটের, সেই গাছটিতে প্রচুর পরিমাণে ফল হয়েছে। এভাবে স্ট্রাকচার করে না দিলে কিন্তু ফলগুলো রাখা সম্ভব হতো না। দাদা, এটা কি ভ্যারাইটি রয়েছে? এটা অস্টিন ম্যাঙ্গো। এটা অস্টিন ম্যাঙ্গো। জি। আচ্ছা, অস্টিন অস্টিন গোল্ড যে বলে, এটা হলো খালি অস্টিন? জি, শুধু অস্টিন। আচ্ছা আচ্ছা, এটা পাকলে পরে সুন্দর কালার হয়? জি, পাকলে পরে সুন্দর কালার হয়, এখনই কালার আসা শুরু করছে অনেক। আমি হ্যাঁ, এই যে সাইডটায় কালার আসছে দেখতে পাচ্ছি, আগস্টের দিকে এটা পরিপক্ব হয়েছিল, আগস্ট টু সেপ্টেম্বরের দিকে। আগস্ট টু সেপ্টেম্বরে ম্যাচিওর হয়েছিল। জি, তার মানে আগস্ট টু সেপ্টেম্বরে ম্যাচিওর হলে একটা ভালো মার্কেট প্রাইস পাওয়া যেতে পারে। চলুন, আপনার যেহেতু সিট্রাসের সংগ্রহটাই বেশি, আমরা সিট্রাসের মধ্যে ইউনিক কিছু আমাদেরকে দেখান যে ইউনিক কি রয়েছে সিট্রাসে। এই যে একটা কি রয়েছে দাদা? এটা ম্যান্ডারিন নোভা। ম্যান্ডারিন নোভা দেখছি, একটা ছোট্ট গাছ কিন্তু সুন্দরভাবে গোল হয়ে ছড়িয়ে গিয়েছে। আমরা কিন্তু ছাদবাগানিরা এই ধরনের গাছই চাই। 2.5 থেকে 3 ফিট গাছ, গাছের তলায় বসে ভিডিও করতে হয়েছে, বসলে আমার হাইট আর গাছের হাইট সেম। এটা ম্যান্ডারিন নোভা গোল হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে। সিট্রাসের গুটিগুলো যেহেতু ছোট এখন সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বড় হলে দেখা যাবে কি পরিমাণে ফল হয়েছে। এটার বিশেষত্ব কি? এটার বিশেষত্ব আমাদের এখানে প্রথম ফলন, তো আসলে এটা বিশেষত্ব আমরা নেট থেকে যেটা পাই ওইটা দিয়ে আপনার ওইভাবে পোষাবে না আমাদের। আমাদেরকে আমাদের ক্লাইমেটে করতে হবে, করে দেখতে হবে যে এগুলো কেমন হচ্ছে, তারপর আমরা রিভিউ দিতে পারবো যে এগুলো অ্যাকচুয়ালি কেমন ভ্যারাইটি। আপনার সামনে দেখুন একটা গাছ কোলে নিয়ে বসে আছেন, এটা দেখুন কতটুকু গাছ, আমি 1 ফিটও মনে হবে না, 11 ইঞ্চি বা 12 ইঞ্চি এরকম একটি গাছ। এটা কি জাত রয়েছে? এটা আফোরের ম্যান্ডারিন। আচ্ছা, এই ফ্লাইং ড্রাগন রুটস্টকে গ্রাফটিং করছিলাম, গ্রাফটিং এর বয়সটা 6 মাস হচ্ছে। আপনি যেটা বললেন আর কি, নিত্য নতুন জাতগুলোকে আপনি ফ্লাইং ড্রাগনে দিয়ে দ্রুত ফল নিয়ে এসে টেস্ট করেন। জি, এতটুকু একটা গাছে কি ফল ম্যাচিওর হওয়া সম্ভব? সম্ভব, এতটুকু গাছে ফল ম্যাচিওর হবে? গত বছরে আমার যেমন ডেকোপন দেখছিলেন, ক্লেমেন্টিন নুলেস, ছোট ছোট গাছে এগুলো ফল হয়েছিল। আচ্ছা, মানে ফ্লাইং ড্রাগন রুটের এটাই একটা মজা যে ছোট্ট গাছেই আমরা ফল নিতে পারি, ছোট্ট গাছেই আমরা টেস্ট করতে পারি। দেখুন জিও ব্যাগটা যত বড় তার থেকে কিন্তু গাছটা অনেক ছোট ছোট, এতটা ছোট গাছে ফল, এটা সত্যি বিস্ময়ের ব্যাপার। এটা উন্নত রুটের জন্যই একমাত্র সম্ভব হচ্ছে। এটা রিভিউ অবশ্যই দেখবো, আপনি রিভিউ পোস্ট করবেন কেমন হচ্ছে আফোরের ম্যান্ডারিন আমাদের আবহাওয়াতে।
আরো একটি নতুন জাতের কাছে আমরা চলে এসেছি। এই জাতটা কি আছে দাদা? এটা নেভাল অরেঞ্জ তো বুঝতে পারছি, কিন্তু শেপটা একটু অন্য ধরনের। অটাম গোল্ড নেভাল অরেঞ্জ। অটাম গোল্ড নেভাল অরেঞ্জ প্রচুর পরিমাণে কিন্তু ধরে রয়েছে গাছটায় ফল। এটা কি টপ ওয়ার্কিং করা গাছ না এমনি গাছ? জি, এটা টপ ওয়ার্কিং করা গাছ। এটা আমরা আমেরিকা থেকে সায়ন এনেছিলাম। আচ্ছা, আনার পরে এটা আমরা টপ ওয়ার্কিং করছি, যে এখানে দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটা এখানে। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ টপ ওয়ার্কিং করা বোঝা যাচ্ছে। এই যে আপনার এখানে এই যে এটা এই এটা পুরোটাই মানে এখানে, হ্যাঁ এই যে এখান থেকে জয়েন্টটা নিয়েছে, মানে আপনারা দেশে বিদেশে সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, আমেরিকা ইতালি কোথায় কোথায় যে চলে যাচ্ছেন জাত সংগ্রহের জন্য। আর এই কারণেই কিন্তু আমরা সব ভালো ভালো জাত পাচ্ছি। এগুলো যে শুধু সংগ্রহ করে সেল করা হচ্ছে তা নয়, এগুলো কিন্তু পরীক্ষামূলক ভাবে করে দেখা হচ্ছে যে আমাদের ক্লাইমেটে কেমন হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের ক্লাইমেটে নার্সারিয়ানরা যদি এইভাবে নিত্য নতুন জিনিস এনে পরীক্ষা না করেন, তাহলে কিন্তু আমরা ভালো কিছু পাবো না, বা ভালো অনেক জিনিস থেকে বঞ্চিত হয়ে যাব। এটা যেমন আমার কাছেই দেখে খুব সুন্দর লাগলো, এই জাতটির চারা আছে দাদা? না, এটা চারা এখনো করা, চারা নেই। তাহলে সায়ন কেটে নিয়ে যাব, সায়ন কেটে নিয়ে গিয়ে এটাও গ্রাফটিং করব। এই জাতটাও আমার কাছে বেশ অ্যাট্রাকটিভ মনে হলো। তারপর চলুন আমরা এগিয়ে যাই, আরো দেখে নেই কি হচ্ছে। আর এগুলোর যে আপডেট রয়েছে, এগুলো কিন্তু আমরা শীতের সময় 100% যে জাতগুলো দেখানো হচ্ছে, ইউনিক ইউনিক জাত, সমস্ত আপডেট আমরা শীতের সময় ধারণ করব। চলুন এগিয়ে যাই, নার্সারির প্রান্তে আরো কি কি রয়েছে। এদিকে আরো একটি ভ্যারাইটি আমরা পেয়ে গিয়েছি, এটা হলো সুপারনোভা। সুপারনোভা, জি। এই জাতটার বিশেষত্ব কি? এটা বিশেষত্ব, এটা আমেরিকার নিজস্ব এটা একটা জাত। আচ্ছা, তো এটা আমরা এটাও আমরা আমাদের এখানে প্রথম ফলন হয়েছে। আচ্ছা, আসলে ওই যে আরেকবার বলেছি আপনাকে, তথ্য মানে বলে একটা, কিন্তু আমাদের ক্লাইমেটে কেমন হচ্ছে এটা পরীক্ষা করে দেখার জন্যই গাছগুলো লাগানো, তখন আমরা তথ্য এটা দিতে পারবো। এটা তো এখনো চারা করেছেন কি? না, এটা চারা করা হয়েছে, মানে নিত্য নতুন এই সমস্ত জাতে দাদা এখনো চারা করেননি। এগুলো ফলন দেখা হবে, পরীক্ষা করা হবে, ততদিনে চারাও প্রস্তুত হবে, এবং তারপর এগুলো বাগানেদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। নার্সারি লাইনের যে ডিসিপ্লিন, এটা যদি এই ডিসিপ্লিনটাই থাকে, তাহলে কিন্তু আমরা 100% অথেন্টিক চারা বাগানিরা পাবেন, বা পরীক্ষা করার পর যখন আপনি কাউকে চারা দেবেন, তখন আপনি এটাও বলে দিতে পারবেন যে এই জাতটা এমন হচ্ছে, এই জাতটা তেমন হচ্ছে। তারপরেও আমরা কিছু জোর করে নিয়ে যাই, যেমন মিঠু করিম দাদা এই সায়নটা কেটে নিয়ে যাবেন, সেটা তো দিতেই হবে, এখন পরিচিত সম্পর্কের মধ্যে অস্বীকার করার কিছু নেই। তারপর চলুন আমরা এগিয়ে যাই, আরো দেখে নিই আরো কি কি ভ্যারাইটি রয়েছে। আরো একটি ভ্যারাইটি আমরা পেয়ে গেছি, এটা কি আছে দাদা? ছোট্ট জন্য সেভাবে চোখে লাগে না, কিন্তু এক একটা ডালে তিনটে চারটা করে ধরে রয়েছে। এখানেও আছে, ইম্পেরিয়াল ম্যান্ডারিন। এটা নিয়ে আমরা খুব আশাবাদী, মানে এবছর আমরা প্রথম এটা রেজাল্ট পাবো। আচ্ছা, আরো কিছু কি দেখার মতো রয়েছে? ওই পাশে আছে ফিনিকে অরেঞ্জ, এটা একটু দেখতে পারেন। ফিনিকে অরেঞ্জ, চলুন ওটাও দেখে নেই। ওটা আমাদের আরো একটি ভ্যারাইটি দেখে নিয়ে আমরা এই ভিডিওটি শেষ করছি। এটা কি ভ্যারাইটি রয়েছে দাদা? ফিনিকে অরেঞ্জ, এটা তুরস্কের, এটা বিখ্যাত জাত, মানে তুরস্কের ফিনিকে নামে অঞ্চলেই এটা চাষ হয়। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমাদের এখানে এবার প্রথম ফলন এসেছে। আমরা এটা 2 বছর আগে এটা মুরাটের কাছ থেকে সায়ন এনেছিলাম। আচ্ছা, হ্যাঁ, মুরাট এক পিনার আমাদের তুর্কি বন্ধু। হ্যাঁ, ওনার কাছ থেকে এনেছিলাম। এই যে এবার প্রথম ফলন এসেছে, এই যে এই পাশটা দেখেন। হ্যাঁ, ভালোই ফলন হয়েছে গাছ হিসেবে দেখেন। এটা কিন্তু আপনার ওই যে সিকিমে কি কোনো কোনো কিছু চিহ্ন নাই, কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এই পাশটা দেখলে যে এই পাশেও আছে অনেক ফল, এই পাশে যে এটা এখানে এখানে ফলগুলো বড় হলে তখন বেশ ভালোভাবে বোঝা যাবে। ছোট একটা গাছে অনেকগুলি ফল ধরে রয়েছে। এটা আমার মাটিতে লাগানো গাছ এটা। আচ্ছা আচ্ছা, রুটটা অনেক মোটা, এটা মোটামুটি টপ ওয়ার্ক করা। জি, টপ ওয়ার্ক করা। আচ্ছা আচ্ছা, এখানে সবই টপ ওয়ার্কের কেরামতি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এবছর আমরা সিট্রাসের নিত্য নতুন অনেক আপডেট পেতে চলেছি। রহিম ভাইয়ের এখানে আমরা আবারও আসবো, আবারও দেখে নেব যখন এই ফলগুলো ম্যাচিওর হবে, ফলগুলোর কোয়ালিটি কেমন আসছে, আর নতুন নতুন কি জাত আমাদের ওয়েদারে সফল হচ্ছে। ততক্ষণ অবধি ধৈর্য রাখবেন, জাতগুলো সফলতার জন্য সময় দেবেন, এই আশা নিয়ে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।